দোয়া করেন, বলতে কি দোয়া করেন, আপনাকে তাই দোয়া করেন। রাশন এই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের নির্বাচন। কোন এই নির্বাচনে একটা অংশ যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে না, উন্নয়নে বিশ্বাস করে না, তারা ষড়যন্ত্র করছেন, বুঝানোর চেষ্টা করছেন, মানুষ ভোট থেকে অনিয়া প্রকাশ করেছেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নির্বাচনের দিন প্রতিটি পাড়ায় মহল্লায় বাড়িতে গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন। আমাদের প্রিয় নেত্রী যে কথা বলেছেন, এবারের ভোট একটি উৎসব মুখর পরিবেশে হবে, এবারের জনগণ যার ইচ্ছে তাকে ভোট দিতে পারবে, এবার ভোট কেন্দ্রে কোনো ধরনের সংঘাত হতে দেওয়া যাবে না। অতীতে যারা ভোট চাইনি তারা সংঘাত করেছেন, মানুষ পুড়িয়ে মেরেছে। আমি তাই আপনাদের অনুরোধ করব যে আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেবেন, আমাকে নয়, নৌকায় বঙ্গবন্ধুর টানায় শেখ হাসিনার নৌকা, নৌকা আপনাদের নৌকা, নৌকা শ্রমিকদের নৌকা, নৌকা বঙ্গবন্ধুর নৌকা, নৌকা শেখ হাসিনার নৌকা, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা সমৃদ্ধের প্রতীক, নৌকা কৃষকের প্রতীক, নৌকা শ্রমিকের প্রতীক, নৌকা এই দেশের সাধারণ মানুষের প্রতীক, নৌকা মানুষের মুক্তির ঠিকানা, নৌকা অন্যজন সুফিয়ানের প্রতীক। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, কোন ওয়াদা নয়, আপনাদের সুখে দুঃখে দুর্দিনে দুঃসময় আমাকে আপনারা পাশে পাবেন। আপনাদের উপর কেউ যাতে কোন খবরদারি করতে না পারে সেই ব্যাপারে আমার সহযোগিতা পাবেন। এখানে যাতে শ্রমিকরা, শ্রমিক মালিক মিলে সবাই যাতে ভালো থাকে, বিশেষ করে শ্রমিকরা যারা দিন আনে দিন খায়, তারাও যাতে ভালো থাকে সেই ব্যাপারে আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে যে উদ্যোগ গ্রহণ করবেন, এই এলাকার পরিবেশ থেকে কর্মসংস্থান সৃষ্টি করা যায় সেই ব্যাপারে আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সেবক হিসাবে, খাদেম হিসাবে আমি আপনাদের পাশে থাকবো।